প্রিয় দর্শক, আপনারা দেখছেন দরদ টেলিভিশনের নিয়মিত আয়োজন ম্যাঙ্গো পিপল। আজকের আলোচনার বিষয় হচ্ছে লিটনের ফ্ল্যাট। লিটনের ফ্ল্যাট নিয়ে আলোচনা করবেন, মতামত শুনব, গল্প করব আমরা ঢাকা শহরের এক রিক্সাওয়ালার সাথে, রিক্সা চালক মোহাম্মদ অলক। অলক সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মামা, আপনি যেহেতু একজন রিক্সাওয়ালা, সবাই আপনাকে মামা ডাকে, তা আমিও মামা বলে ডাকি। মামাই তো আমি। আচ্ছা মামা, লিটনের ফ্ল্যাট সম্পর্কে কি জানেন? লিটনের ফ্ল্যাট বলতে বলতেছেন কি, ওই যে মাইয়া পোলো একসাথে ইয়ে যায়। হ্যাঁ, অল্প বয়সী ছেলে মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে অপকর্ম করে থাকে, যা সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন। আমি এসব বিষয়ে জানি। কি জানেন আপনি এসব বিষয়ে? আরে স্যার, আমি যদি দেহি দূর দিয়ে একটা পোলা একটা মাই একসাথে আছে, একটু মনের ভিতরে একটু খুচুর মুচুর করতে আছে, আমি দেহার লগ লাগি জাগাই দিই, মামা আসি আসি। আমার রিস্কা আসতে করে আমার বলে যে মামা অমুক জায়গায় যামু, আমি একটু হাসি মুখে বলি মামা ভাড়াটা কিন্তু একটু বাড়াই দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে একজন যদি লোক লই যাই ওখানে, তার 50 টাকা ভাড়া, আর আমার খুশি হইয়া 200 টাকা দেওয়ার 50 টাকা বকশিস দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, আমি একটু চিপা চাপা দিয়া নিয়ে যাই। আচ্ছা, তারা চিপা চাপা যায় কেন? হয়তো ধরেন সবার বাপ ভাই আর কি, আপনার যারা চেনে হাগো, যারা যদি সামনে পড়ে তাহলে তো সমস্যা, এর লাগে তাই মামা ওই চিপেটা দিয়ে নিয়ে যাইয়েন, আমি আস্তে করে চিপেটা নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, তা আপনি সাধারণ যাত্রী টানেন না? সাধারণ যাত্রী সারাদিন টেন না, বোঝেন তো ঢাকার শহর কত রিস্কিয়া, 500 টাকা কামাই করতে কষ্ট হয়ে যায়। আমি যদি ওই যাত্রী মাত্র 3টা খ্যাপ মারতে পারি মামা, এটি আমার 1000 টাকা। ও আচ্ছা আচ্ছা, 3টা খ্যাপ মারিয়া ঘুমাই পড়ি। তা আপনার এমন কখনো হয় না যে আপনার খুব পরিচিত লোক বা পরিচিত গার্ডিয়ানের ছেলেমেয়েরা আপনার রিক্সায় বসছে? একদিন হয়েছে কি স্যার, আমি যে বাসায় থাকি, আমি তো ভাড়া থাকি ঢাকার শহর, ওই বাসার মালিকের মাইয়া আর ওই বাসে আর একজন ভাড়া থাকে, তার পোলা। হ্যাঁ হ্যাঁ, রিস্কি হচ্ছে, কিন্তু আমার তারা চেনে না, অতটা পরিচয় নেই আমার লাগে, কিন্তু আমি সবসময় তাকে দেখি, আমি তো রিস্কে চালানোর জন্য বেশি বাসায় থাকতে পারি না। এখন তো উঠতে পারছে, আমার দিক চাইয়ে আসছে, আমি তো মাস্ক টাক্স পরা থাকা লাগে ঢাকার শহরে, মাস্ক খুশি চেনছে সিনে আমার দেখে একটা আসবে। ও আচ্ছা আচ্ছা, তারপর আপনি বাসায় গিয়ে সব কিছু বলেননি? না, আমার তো ঢাকার শহর থাকতে তাহলে তো আমার সমস্যা হয়েছে। আচ্ছা, পোলাপান অনেক সময় উচ্ছৃঙ্খল বকাটে আচরণ করে। হ্যাঁ, যেমন আমার রিস্কাটা চুরি হয়ে গেলে বা কিছু, আমার বউ বাচ্চা আছে বাসায়, কোনো একটা ক্ষতি হয়ে গেলে এলাকে আমি কিছু বলি না, আমার তো টাকা হইলি। আচ্ছা, তা আপনি যে এই কাজগুলো করেন, এই লিটনের ফ্ল্যাটে নিয়ে যান, হ্যাঁ, এখন এটা যে আপনি তাদেরকে হেল্প করতেছেন বা সাহায্য করতেছেন, এভাবে নিজেকে কখনো গিল্টি মনে হয় না আপনাকে? আমি তো বাড়া খাটি, আমি তো আর তাকে উৎসাহিত করি না যে তোমরা যাও, এখন হয়তো আমার দ্বারে আসে, আমি না থাকলে তো অন্য রিস্কে চলে যেত, আমার টাকা কামাই করা, আমি তো আর অত শিক্ষিত না যে কি হইবে নাকি, আমার বাড়াতে আমি চললে। আচ্ছা, এ যাবৎ কতজনকে এভাবে লিটনের ফ্ল্যাট ধরিয়ে দিয়েছেন? আমি কি হিসেবে রাখছি, আনুমানিক কত হইতে পারে? ধরেন এদের বয়সটা কেমন হতে পারে? আরে বয়স একদম কম, পরে ওই রকম ছেলে মেয়ে, মাঝে মাঝে কিছু বয়স্কতা কলেজ যারা পড়ে তারাও। বয়সটা আনুমানিক কত হইতে পারে? এই এখানে ঘর ধরেন 12 থেকে 20 এর ভিতরে। এরা তো দেখা যায় যে 12 বছর বয়সে যদি এরকমের কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়, তাদের তো ভবিষ্যতে অনেক ঝুঁকি থাকে, লাইফের ঝুঁকি থাকে। হ্যাঁ, ঝুঁকি তো থাকি, লিটনে ফ্ল্যাটে যায় বন্ধুর লগে, বয়ফ্রেন্ড না কি কয় লগে আড্ডা দেয়, অবশ্যই তারা খারাপ হয়ে যাইতেছে। প্রিয় দর্শক, আমাদের সমাজে এমন অল্প বয়সে অনেকেই আছে
কে কোথায় যাচ্ছে, কে কি করছে। আপনার উচিত আপনার সন্তানকে সঠিকভাবে মনিটরিং করা, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। আপনারা সবাই আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। আজ এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।